দুর্নীতিবাদীরা মুক্তি পাচ্ছে, দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে তাদের কোনো বিচার হচ্ছে না। এই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় ন্যূনতম সরকারি দলের পক্ষ থেকে 5-10 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এগুলির জন্য কখনো কোনো বিচার হবে না। বেগম জিয়া যার সাথে মামলার কোন সম্পর্ক নাই, যিনি কোনো অ্যাকাউন্টিং করেন নাই, যিনি টাকা দেখেন নাই, চেক দেখেন নাই, অ্যাকাউন্ট তার নামে নাই, তাকে দণ্ড দেওয়া হয়েছে। আসলে বেগম জিয়াকে দণ্ড দেওয়া হয়নি, জাতীয়তাবাদী শক্তিকে শাস্তিটা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী শক্তি যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশকে নিয়ে যে কোনো কিছু করা সম্ভব। আপনারা যদি 30 তারিখের দিকে দেখেন কে কোন চাকরি করেন, কে কোন দলে আছেন, কিছুক্ষণের জন্য ভুলে যান, আমরা কি মনুষ্যত্বের মধ্যে আছি? মনুষ্যত্বের যে গুণাবলীগুলি আমাদের মধ্যে থাকা উচিত সেই গুণাবলীগুলি কি আছে? আমি তো কয়েকজনকে বলেছি, পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করি, নিজের জীবন দিতে গিয়েছিলাম। সে পাকিস্তানিও কখনো আমার গ্রামে ঢুকে নাই, সে পাকিস্তানিও কখনো আমার গ্রামে বা আমার উপজেলায় অত্যাচার করেনি। এইবার পুলিশ ছাত্রলীগ যুবলীগ যে অত্যাচার করেছে এটা নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে 22 তারিখে সবকিছু বর্ণনা দিয়ে, অতর্ব মঞ্চের নেতা প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের আজ্ঞাবহ তার কাছেও একটা পত্র দেওয়া হয়েছে। সামান্যতম সৌজন্যতা ছিল না আমার ছেলেকে মৃত অবস্থায় জোকের মধ্যে ছাত্রলীগের ছেলেরা ফেলে দিয়ে গিয়েছিল। আমি যখন এসপিকে বললাম এই ঘটনা ঘটেছে আপনি একটু পুলিশ পাঠান দেখেন, বলতে এখানে পাঠানোর কোনো প্রয়োজন নেই, এটা হলো আপনাদের আভ্যন্তরীণ কুন্দল। প্রাইম মিনিস্টার বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে। আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই ধরনের ডাকাতি হবে এটা জানলে আমরা কখনো নির্বাচন যেতাম না। আমাদের সমগ্র বাংলাদেশে যদি হিসাব করেন এখনো পর্যন্ত 2 কোটির উপরে মানুষ ঘরে ঘুমাইতে পারছে না, তারা নিজের ঘরে থাকে না। ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা অনেকের দোকানে তালা লাগিয়ে দিয়েছে, ব্যবসা করতে দিচ্ছে না, ঘরে থাকতে দিচ্ছে না। সিআইডি যিনি প্রধান তার দৃষ্টি আকর্ষণ করব, মাঠে তার যে ইন্সপেক্টর আছে 20-25 বছর আগের মামলা নিয়ে সবাইকে তার অফিসে ডেকে টাকা দেওয়ার জন্য বাধ্য করছে। পুলিশের যে হয়রানি পাকিস্তানের বর্বর বাহিনী থেকেও অনেক গুণ বেশি, কেউ শান্তিতে নাই বাংলাদেশে। এটা কি প্রধানমন্ত্রীর জন্য ভালো হবে, আওয়ামী লীগের জন্য ভালো হবে? আমি তো মনে করি অতি উৎসাহী পুলিশেরাই আওয়ামী লীগের কবর রচনা করেছে, রাজনীতির কবর রচনা করেছে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষতি করিনি, এই নির্বাচনের সাথে যারা 20 তারিখ রাত্রে 29 রাত্রে
দেওয়ার পরে থেকে কিছু টাকার বিনিময়ে বোর্ডগুলি বাক্সে দিয়েছে। প্রধানমন্ত্রীকেও বলবো, আপনি বহুবার ওমরা করেছেন, হজ করেছেন, নামাজ পড়েন, একটু চিন্তা করে দেখেন, কর্নেল ওলির মতো লোক 22,000 ভোট কি পাইতে পারে? আপনার যে প্রার্থী, তিনি তো, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 1996 সালে, তখন আমার স্ত্রীর সাথে নির্বাচন করে পরাজিত হয়েছিল মৌলানা সাহেব। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনি যদি মনে করেন দেশের মঙ্গল হবে, মঙ্গল হবে না। প্রয়োজন দেশপ্রেমিক লোক, ইমানদার। বেঈমান মুনাফিকদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। আপনার বক্তব্য শুনেছি, গতকালও আপনি জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন, একদিকে পিঠে লাঠি দেবেন, আবার বক্তব্যে বলবেন জাতীয় ঐক্য। এর কিভাবে জাতীয় ঐক্য হবে? অন্তত নির্বাচনের পরে তো বলতে পারতেন যে ধরনের নির্বাচন আমি আশা করি নাই, এটা স্বীকার করলে কি অসুবিধা ছিল? আওয়ামী লীগ তো কখনো 1,000 বছর চেষ্টা করলেও 288 সিট পাইতে পারে না। অন্তত 200টা সিটও যদি চুরি করে নিতেন, তারপরেও মানুষ বিশ্বাস করত, কেউ কেউ হয়তো বিশ্বাস করত, সবাই না করলো এতে নির্বাচন হয়েছে। ঢাকাতে কি হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না। ঢাকাতে যাই কিছু হয়েছে রাত্রে অন্ধকারে, হয়তো 30 তারিখ সন্ধ্যার পর, না হলে 29 তারিখ রাত্রে। দিনের বেলা কিন্তু 30 এবং 35% সুষ্ঠু ভোটের ব্যবস্থা ছিল। অনেক জায়গায় লাঠি ব্যবহার হয়েছে। চট্টগ্রামের প্রত্যেকটা নির্বাচনের জায়গাতে পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগ শত শত অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। বিজেপি কিছুই বলে নাই, আর্মি ছিল নীরব দর্শকের ভূমিকায়, কারণ আর্মির কোনো ক্ষমতা ছিল না। আমরা যেহেতু চেয়েছিলাম আর্মিকে পাঠিয়েছিল, কিন্তু তাদেরকে নিরস্ত্র করে, তাদের সব ক্ষমতা ছিন্ন করে তাদেরকে মাঠে পাঠিয়েছিল। এই শহীদ ইব্রাহিম, তাকে হত্যা করার জন্য 2 বার অ্যাটেম্প নেওয়া হলো। তাহলে আপনারা কিভাবে বলেন আপনারা মুক্তিযুদ্ধের শক্তি? আপনারা তো মুক্তিযুদ্ধের হত্যাকারী। আমার ছেলেকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছিলেন, ইব্রাহিমকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছিলেন। এই ধরনের অনেককে পুরো বাংলাদেশে আক্রমণ করেছে, অনেক প্রার্থীকে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার 2 ড্রাইভার ছিল, 2 ড্রাইভারকে গ্রেফতার করা হলো। পুলিশে জিজ্ঞাসা করলাম ড্রাইভারের কি অপরাধ, ও তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে। বাউন্সিকে ধরে নিয়ে গেল, আমার কুককে ধরে নিয়ে গেল, কুকের কি অপরাধ, ও তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের আছে অভিযোগ, কারণ সে আমার খানা বানায় চা দেয় আমাকে, এটা তো অভিযোগ থাকতে পারে আপনাদের, কারণ আপনারা চা পান না, আমাদের ঘরতে কোনো খাওয়ার ব্যবস্থা করা হয়নি আপনাদের জন্য, এটা তো অভিযোগ থাকতে পারে। এইভাবে যে সমগ্র বাংলাদেশে ভয় ভীতি সঞ্চার করা হয়েছিল, এটা কি আওয়ামী লীগের জন্য ভালো? আপনারা বলেন ঐক্য চাই, আবার প্রত্যেক দিন বিএনপিকে গালি দেন, বিএনপি ভাঙে যাচ্ছে, বিএনপি ছিঁড়ে যাচ্ছে, বিএনপি ভাঙে যাচ্ছে, ছিঁড়ে যাক, আপনাদের কাপ্ত যাওয়া কেন, আপনাদের এত কষ্ট হচ্ছে কেন? প্রত্যেক দিন বিএনপিকে গালা হয় না বললে মনে হয় রাত্রিবেলা ঘুম হয় না, এটা তো রাজনীতির বাসা হতে পারে না। আপনারা কি করবেন দেশের জন্য সেটা বলেন, কারণ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, নিলামে বিক্রি হচ্ছে। এখানে জামাল হায়দার কিছু কিছু কথা বলেছে, আমি সেগুলো রিপিট করতে চাই না। বাংলাদেশ এখন নিলামে উঠেছে, হাজার হাজার কোটি টাকা সরকারি দল এই নির্বাচনে ব্যয় করেছে, এই টাকাটা কোথেকে আসলো? দুর্নীতি দমন বোর্ড প্রধানের উচিত প্রথমে এগুলি দেখা, এবং এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে যাদের সম্পদ কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে, যাদের সম্পদ কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে
তাদেরকে নোটিশ দেওয়া উচিত এই সম্পদ কিভাবে এই হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দশম জাতীয় সংসদের যারা সদস্য ছিল, কয়েক শত গুণ যাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে তাদেরকে ডাকা উচিত। শুধু কথায় দুর্নীতি দমন বলবেন, জিরো টলারেন্স বলবেন, আর কর্মকাণ্ডে সেটা হবে না। যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলে ভোট ডাকাতির নির্বাচন হলো, জঘন্যতম নির্বাচন, হাজার বছর এটা ইতিহাসে লেখা থাকবে, এটা কেউ এই কলঙ্ক থেকে আওয়ামী লীগ কখনো মুক্ত হতে পারবে না। তবে আওয়ামী লীগের একটা ইতিহাস আছে, অন্তত আমি তো দেখেছি আমার বয়সে, বাকি যারা মঞ্চে আছে তারা দেখছে কিনা আমি যাই না, তারা কখনো কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে না। এটাই হলো ইতিহাস। কোনো না কোনো একটা ঝামেলা করে, কিছু না কিছু সমস্যা করে সরকার গঠন করেছে। আমার কথা হলো, যেভাবে হোক আপনারা ক্ষমতায় আছেন, দোষ স্বীকার করে নিতে অসুবিধাটা কথা। জাতীয় ঐক্য যদি চান তাহলে বিভিন্ন দলের নেতাদের সাথে বসে কিভাবে জাতীয় ঐক্য হবে এই আলোচনা করতে অসুবিধাটা কথা। আমরা কি দেশের বিরুদ্ধে কাজ করছি? আমরা কি জনগণের বিরুদ্ধে কাজ করছি? আমরাও তো জাতীয়তাবাদী শক্তি, আমরা মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য জান দিতে গিয়েছিলাম। আপনাদের দলে কজন আছে যেরকম জান দিতে গিয়েছিল? তাহলে আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে কেন আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে পারবো না? আজকে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, বড় বড় যারা মাদক ব্যবসায়ী চট্টগ্রামের কাকেও কেউ ধরে নেই, বরং তাদের নাম যদি ছাপা হয় তাহলে কিছু কিছু ব্যক্তি তাদের থেকে বড় ধরনের টাকা পাইতে আগ্রহী হয় এবং সুবিধা হয়। আমার এলাকায় একজন আছে মুরগি চুরি করত, পরে গরু চুরি করত, এখন সে কয়েক শত কোটি টাকার মালিক। আগে পিছিয়ে তার পুলিশ থাকে, বোম্বে যেরকম সিনেমার দল থাকে এরকম দলের মতো, আগে দশটা মোটর সাইকেল পিছনে দশটা মোটর সাইকেল পুলিশের পাহারায় সে চলছে। আর ডাকাতে বলেন মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন তো বিরোধী দলের নেতা কর্মীদের মারার জন্য, মাদক ব্যবসায়ীদের জন্য তো না। বড় বড় ক্লাবে মদ খেলে ঠিক আছে, কিন্তু রাস্তায় মদ খেলে অসুবিধা আছে, এটা কিরকম আইন? ধরলে সব মদ দিকে ধরেন, কোন মদ দিকে ধরবেন আর বড় মদ দিকে ছেড়ে দেবেন, এটা কিরকম আইন? আমরা আশা করব সরকারের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। যদিও আমরা এই সরকারের যে নির্বাচন হয়েছে সেটা প্রত্যাখ্যান করেছি, এবং আমরা আশা করব বিএনপির যারা নির্বাচিত হয়েছে তারা জাতির সাথে প্রতারণা করবে না, বেইমানি করবে না, সংসদে যাবে না। সংসদে যদি যায় আমরা মনে করব তারা জাতির সাথে প্রতারণা করেছে। আমরা যারা নির্বাচন করেছি, যারা জেলে গেছে, এখন আসছে নির্বাচনের কথা। আমাদের দেশে বলে যারা ব্যাল গাছ তলে দুইবার যায় না। অতি সম্প্রতি আমরা যে ঘটনাটা দেখলাম, যদি আগের থেকে ডিক্লেয়ার করে দিত যে বিএনপির জন্য 10 সিট, এলজিবির জন্য 0 সিট এবং আওয়ামী লীগের জন্য 290 সিট, আমাদের কোনো আপত্তি ছিল না। এটা একরকম অন্তত দেশের 18 কোটি মানুষ তো মুক্ত হতো, কিন্তু আজকে 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। দেশের যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা মধ্যখানে ছেড়ে দিছি, সেটা হলো অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটেও ভালো না, আমরা কিন্তু বিদেশিদের টাকায় এখন চলছি, ব্যাংকের টাকা লুণ্ঠন করা হয়েছে, এটা প্রত্যেক দিন প্রতিনিয়ত পত্রিকায় আসে। এই টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, যিনি আগে ছিলেন তিনি 4,500 কোটি টাকা করে বলছেন রাবিশ, সেটা কোনো বিষয় না। এখন তো রাবিশ তো চলে গেছে, তারপরে দেখি এখন তিনি নতুন আসছেন, তিনি তো একজন দক্ষ লোক। আমরা আশা করব
যারা ব্যাংকের টাকা চুরি করেছে, গরিবের রক্ত শোষণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যাংকের অবস্থা কিন্তু মোটেও ভালো না। বড় বড় ব্যবসায়ীরা কিভাবে বেঁচে আছে আপনি নিজেও জানি না। প্রত্যেককে প্রত্যেক মাসে চাঁদা দিতে হয় এবং অফিসিয়ালি তারা চাঁদা উঠায়, বিভিন্ন ব্যাংকের থেকে চাঁদা উঠায়, চাঁদা উঠে সরকারকে দেওয়া হচ্ছে। এই টাকা গরিব মানুষের পকেটে কতদূর যাচ্ছে না যাচ্ছে আমি জানি না। কেউ যদি মনে করে আমি দুইটা রাস্তা করলাম, তিনটা সেতু করলাম, এই জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, না। জনগণ থেকে ভোট পেতে হলে তাদের মন জয় করতে হবে। মন জয় করা সম্ভব টাকা দিয়ে না, উন্নয়নমূলক কর্মকাণ্ডে না, তাকে শান্তি দিয়ে। সে শান্তি হবে মানসিক শান্তি, সামাজিক শান্তি, তার নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তার ছেলে মেয়ের শিক্ষার নিরাপত্তা। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সর্বত্র দুর্নীতি, সর্বত্র অব্যবস্থা। স্বাস্থ্যের দিকে তাকান, হসপিটালে যান, যতগুলি রুগী হসপিটালের মধ্যে তার থেকে তিন গুণ বারান্দায় শুয়ে আছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্তি করা খুবই কঠিন বিষয়। প্রধানমন্ত্রী, তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমি বহুবার তাকে এই আবেদন করেছি, যেটা ভুল হয়েছে সেটা শোধরানোর ব্যবস্থা নেন, প্রয়োজনে পুনর্নির্বাচনের ব্যবস্থা নেন, সব দলের নেতাদের সাথে কথা বলেন, দেশকে বাঁচান, তাহলে দেশ অরাজকতার দিকে ধাবিত হবে, রক্তপাত বন্ধ করা সম্ভব হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং পরিশেষে আমি এটাই বলতে চাই, আমরা আজকে মূল লক্ষ্য ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি, ঘরে বসে বক্তব্য রেখে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। আমি জানি না বিএনপি কি করবে, তবে আমরা ছোট দল, আমরা তাদেরকে সাথে থেকে সাহায্য সহযোগিতা পরামর্শ দিতে পারব, কিন্তু শক্তি যোগান দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যতদূর সম্ভব সব শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আমরা তাদের পাশে থাকবো। বেগম জিয়াকে মুক্ত করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে। সরকারকেও বলবো, আপনারা অনেক দুর্নীতিবাসকে মুক্তি দিয়েছেন, এই মুক্তিযোদ্ধার স্ত্রী যিনি সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি সর্বপ্রথম স্বাধীনতার কথা চিন্তা করেছেন, সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়াও তিনবারের প্রধানমন্ত্রী, সবকিছু বিবেচনায় নিয়ে, তার বয়স বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে আমরা আশা করব সরকার তাকে মুক্তি দেবেন। সবাইকে ধন্যবাদ।